নমস্কার, আমি দেবলীনা চক্রবর্তী। ফার্স্টেই বলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেল নেম ইজ দেখন। আজ এটা একদমই আমার একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও সেশন। কেন এই চ্যানেলের নাম পিক হম এবং এই চ্যানেলের মেইন কন্টেন্ট কি, সেই নিয়েই হবে আমার এই পুরো ভিডিও। তো সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে কন্টেন্টটা, অবশ্যই সবার মতোই আমিও বলবো আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করবেন ফর আদার নোটিফিকেশন। সো চলুন দেখে নিন কেন পিক হম। গত বছর 19 মে 2019 একদিন হঠাৎ করে ইচ্ছে হলো আরো সবার মতো যে খুলবো একটা ফেসবুক গ্রুপ, যেটার মেইন উদ্দেশ্য হবে বিজনেস। তো সেই অর্থেই খুলে ফেললাম এই গ্রুপটি এবং নাম দিলাম পিক হম, যার ট্যাগ লাইন হচ্ছে এক স্বপ্ন উড়ান। তো খুললাম গ্রুপটা এবং হঠাৎ করে পেলাম আমার মতোই উৎসাহিত আরো 8টা হাত, যারা খুব সহজেই এসে বলল যে ঠিক আছে কর না, আমরা আছি। তো যাই হোক, আমিও খুব মনোবল নিয়েই আর কি, ওই সেই বলে না মানে রবীন্দ্রনাথের কথায় যে জয় মা বলে ভাসালাম তরি আর কি, তো সেই তরি আজকে ভাসতে ভাসতে 1 বছর পূর্ণ করলো। আমাদের 19 মে পূর্ণ হচ্ছে পেখমের 1 বছর, পেখমের জন্মদিন। এই গ্রুপটির মেন উদ্দেশ্য হলো সেই সমস্ত মহিলাদের নিয়ে কাজ করা, যারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে তাদের পায়ের তলার মাটিটা একটু শক্ত করার জন্য। তো আজকে 1 বছর পর আমরা 6,800 মানুষ নিয়ে একটা বৃহৎ পরিবার। হ্যাঁ, এই পরিবারটা শুধুমাত্র মহিলা পত্রিকা নিয়ন্ত্রিত এবং মহিলাদের নিয়েই করা, যারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য। শুরু হলো বিভিন্ন রকম কাজ। হ্যাঁ, উঠাপড়া তো আছেই, সেই সমস্ত গল্প নিয়ে নয় আরেকদিন আসব। তা আসি আমাদের চ্যানেলের মেন কন্টেন্ট কি হবে। আমরা ইউটিউবে বিভিন্ন রকম চ্যানেল দেখছি, খুব মোটিভেটেড হই সেই চ্যানেলগুলো দেখে প্রতিনিয়ত, এবং তাদেরই অনুপ্রেরণায় আমি শুরু করলাম আমার এই ইউটিউব চ্যানেল। শুধু তাদের অনুপ্রেরণায় নয়, সেই সমস্ত যাদের ওই যে বললাম যারা ক্রমাগত চেষ্টা করে চলেছে তাদেরকে প্রতিষ্ঠিত করার, তাদের কথা ভেবেই যে না, তাদের এই চেষ্টাটাকে সম্পূর্ণভাবে ওই একটা গণ্ডির মধ্যে আটকে রাখাটা বা আবদ্ধ রাখাটা একদমই ভালো দেখায় না। ব্যাপারটা ওয়ার্ল্ড ওয়াইড হোক, আরো জানুক, আরো পরিচিতি পাক তাদের এই চেষ্টা। তো সেই অর্থে আবারও সাহস নিয়ে খুলে ফেললাম এই ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই আমার ফেসবুক গ্রুপের নাম অনুযায়ী আমি দিলাম এই চ্যানেলের নামও পিক হম। চ্যানেলটি একদমই হবে একটি বিজনেস চ্যানেল। এখানে সমস্ত রকম আমাদের যারা সেলার আছেন, যে সমস্ত দিদি বোনেরা আছে, তারা আসবে, তাদের বিভিন্ন কালেকশন দেখাবে আপনাদের কাছে। শুধু তাই না, এই ইঁদুর দৌড়ে যাদের সমস্ত দিকগুলো হারিয়ে গেছে, সেই সমস্ত কালচারাল দিকগুলো মেনলি, সেই ছবি আঁকাতেও বা নিজের খাতা কলমটা পেলে এখনোই লেখা শুরু করে কিন্তু কখনো কাউকে শোনানো হয় না, তো সেই সমস্ত জিনিস নিয়েই আমাদের এই চ্যানেল। তারা আসবে আপনাদের কাছে, তাদের বিজনেস, তাদের সমস্ত কিছু নিয়ে শেয়ার করবে, তুলে ধরবে, এবং তাদের এই জিনিসপত্রই শোকেস হবে আমার এই চ্যানেল পিক হম। আশা করছি সবাইকে সাথে পাবো এবং আমার এই স্টেপটাও ফুলফিল হবে, যেরকম 1 বছর আমার ফেসবুক গ্রুপটা জোর কদমে চলেছে। তো আশা করছি আপনাদের সাহস, ভালোবাসা এবং চেষ্টায় আমরা এই চ্যানেলটাকে অনেক বড় করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করবেন ফর আদার নোটিফিকেশন। নমস্কার।